বন্দে ভারত থেকে ইন্সপায়ার হয়ে আমি চিজ অমলেট বানাতে চলেছি, মিক্সড ভেজ চিজ অমলেট। তিনটে রঙের ক্যাপসিকাম নিয়েছি, এবার দিয়ে ঘুষে ঘুষে ভেজ চিজ অমলেট বানাতে আমাদের যা যা লাগছে, তিন রকমের ক্যাপসিকাম, বেল পেপারস আর পেঁয়াজ কুচি, একটা ডিম লাগবে, বাটারে সবজিগুলোকে একটুখানি মানে ভেজে যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে, অল্প একটু নুন দিয়ে দেবো, আর একটু গোলমরিচ। দেখো ড্রাই হয়ে গেছে, এবার এবার অমলেট বানাতে শুরু করি। গ্লাসের মধ্যে দুটো ডিম রয়েছে, এবার যেটা নিতে হবে এই যে সবজিটা বেঁধে রেখেছি সেটা এক থেকে দেড় চামচ, লুডির যেটা হচ্ছে নিয়ম হাত ধুতে হবে, যেহেতু চিজ পড়বে অরিগানো পড়বে, নুনটা অল্প নাহলে নুনে পোড়া হয়ে যাবে, অরিগানো যে যেরকম ঝাল খেতে চায়। এবার এটা বাবা মায়ের জন্য বানাচ্ছি, তো লঙ্কা কুচি দেবো, তাহলে ডিম নুন সব মশলা দেওয়া হয়ে গেছে, এইবার স্পেশাল মিক্স 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 বাটার ফুল মেল্ট হয়ে গেছে, দেন মোমেন্ট ধিমি আঁচ পে তল কে পাকা, উপর দিয়ে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দাও,